মানুষের মধ্যে আগ্রহটা কম সেটাই আসলে বড় বিষয়, কারণ প্রথম ডোজ আর দ্বিতীয় ডোজ দেওয়ার সময় যেমন মানুষের একটা ভয় ছিল, মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল বা একটা ভয় আতঙ্ক ছিল করোনা নিয়ে, এখন করোনার প্রকোপটা কমে যাওয়ার কারণে প্লাস হচ্ছে মানুষজন স্বাভাবিক জীবনযাত্রা ফেরত আসছে, তো এই কারণে ভয়টা কমে গেছে। আমার বুস্টার ডোজটা নেওয়ার তারিখ ছিল গত 3রা মার্চ। আমি ওই গাফিলিতি করে আসিনি, নিজেই গাফিলিতি করে আসিনি, তো আজকে দেখলাম যে আজকে 19শে জুলাই, এটা বুস্টার ডোজ ডে, এই জন্য আমি উদ্বুদ্ধ হয়ে নিজেই নিজের থেকেই আসি। ইউনিভার্সিটিতে ক্লাস শুরু হওয়ার পর থেকেই পরীক্ষা শুরু হয়ে গেছে, তার জন্য ব্যস্ততার কারণে আমি টিকা নিতে পারিনি, 3 মাস আগে নিতে হওয়া সত্ত্বেও আজকে নিতে আসছি। নিজে ভালো থাকা এবং অন্যকেও ভালো রাখা, কারণ আমি যদি টিকাটা না দিই অবশ্যই আমি করোনায় আক্রান্ত হতে পারি, আর আমার কারণে আমার পরিবারের আরেকজন আক্রান্ত হতে পারে। আমি যদি ভালো থাকি আমার পরিবারের আরেকজন ভালো।